দিছে গো ও আমার রামকান্দি পুরেরা মুহিব্বিন আশিকিন বাবাজিরা গো আমার নবীর সামনে যখন আয়াতটা নাজিল হইছে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার কোন আমার নবী এই আয়াতটা যখন নাজিল হয় নবী আমার একটা হাসি মাইরা দিছে রে আমার নবী একটা মুচকি হাসি দিছে সামনের দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দাঁতটা বাহির হয়ে গেছে জোর জোর কন্ন সুবহানাল্লাহ আমার নবীর সামনে আবু বকর বৈশা কয় রাসূলুল্লাহ নবী ও ও মায়ার নবীজি আপনি কেন এত খুশি হইলেন কারণটা কি আমার নবী কয় আবু বকর রে এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে বলে কি অফার আমার নবী বললেন অফার শুনবেন না হ্যাঁ শুনবো হ্যাঁ শুনতেছেন বোঝা যায় তো তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো আমি যখন কোরআন তেলাওয়াত করব এই আয়াতটা যে আয়াতটা এখন করব এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ঘোষণা কা আল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি মাহসানা আমার রাসূল বলেন এই আয়াতটা নাযিল হইছে এই আল্লাহ এই অফারটা দিছে আবু বকরের মনটা বেজার রাসূল খুশি আবু বকর মনটা বেজার কারণটা কি এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছেন যে যত বেশি গুনাহ করছে তার সব গুনাহ নেকিতে পূর্ণ হয়ে গেছে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনতে পারে তাহলে ওই ব্যক্তির জীবনে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ করে যে গুনাহটা করছিল ওটা ফালা দিবে না অর্থাৎ ওটাকে নেকিতে পরিণত করবে জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব নেকি এইবার আবু বকর চিন্তা করে আল্লাহ কি হইল তাহলে আমার চেয়ে বেশি নেকি পাইছে হযরত উমার সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে কারণ উমার বেশি গুনাহ করছে এইবার আবু বকর চলে গেছে উমারের কাছে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার উমারের কাছে যা বলে ভাই রে ভাই তোর কপাল খুই লাগাছে রে বলে কি হইছে বলে আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে একটা আয়াত নাজিল করছে বলে তাই কি হইছে বলে আল্লাহই বলছে যার যত বেশি গুনাহ রে তার তত বেশি সওয়াব বলে তাই কি হইছে কয় আমার সাথে তোর বেশি নেই কি হইছে বলে কেমনে দলিল দাও কথা বলেন নাই দুই হুজুর একখানে থাকলি এক খাটে শিবের দিলে এক হুজুর যদি পাও একটু উঁচু করে ওভাবে শুইছাও খাটে যাইজ আছে নাকি বেজাল বাড়ে না আর আবু বকরের কাছে উমর কইতেছে দলিল দাও এবার আবু বকর বলতেছে দলিল শোন আল্লাহ আকবার কইবেন একসাথে ইল্লা صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً أبو بكر قال الله يقول سيزار تطبش غنار تطبش نكي هو يمر
আবু বকর কাফের ছিলাম তুমিও কাফের ছিলা কাফের অবস্থায় তুমি যত বেয়াদবি করছো আমি তত বেয়াদবি করি নাই কারণ তুমি লাঙ্গা নামক তরবালি নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছিলা ঠিক তাহলে গুনাহ তোমার বেশি আর এই আয়াতে আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি তাহলে তোমার নেকি বেশি কয় না তাও তোমার চেয়ে বেশি না কয় না তোমার আমার চেয়ে তোমার বেশি কারণ এই আয়াত আমার দলিল দিছি তোমার নেকি বেশি কামার দলিল নাই পড়ছো নাই কিছুই নাই তারপরও তোমার বেশি ওমর কয় তোমার বেশি আবু বকর কয় না তোমার বেশি এই আয়াত দ্বারা তো বুঝাইতেছে ওমরেরই বেশি জোরে কোন কথা ঠিক কিনা কারণ ওমর বেশি গুনাহ করছে বন্ধুরা রে আমার উমার কইতেছে আচ্ছা ঠিক আছে আমার যেহেতু বেশি তাহলে আমার সারা জীবনের নেকি তোমারে দিমু তোমার এক রাতের নেকি আমারে দিবা পারবে আল্লাহ করে কোন না গা কর রাসূলের কাছে যাইতে হবে রাসূলের পরামর্শ নিব আল্লাহ একবার কোন বন্ধুরা রে আমার আলোচনা আসবো ধীরে ধীরে আমার রাসূলের কাছে আর একটা সময় ওহী নাজিল হয় যে সময় আমার রাসূলের দরবারে আয়েশা রে বাবা জিব্রাইল আমিন দুইটা সময় সবচাইতে বেশি কানছে এই সময়টা রাসূলের কাছে জিব্রাইল আমিন কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিব্রাইল আমিনের সালাম নিন ও মায়ার নবীজি প্রেম কইরা ভালোবাসা কইরা বুঝে মানুষ জাহান্নামে যাইব এইটা তো জানতাম না আমার নবী কই জিব্রাইল রে তুই কি মানুষ তোর চোখের ভিতর পানি দেখতে পারি আমার মনের ভিতর কেমন জানে আনসান করে কারণটা কি হয়েছে একটু খুইলা বলো জিব্রাইল কই নবী গো ও মায়ার নবীজি আপনার যে ব্যক্তি জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাই যে ওই ব্যক্তিটা জাহান্নামী বলে নাম কি নাম কি জিব্রাইল আমিন বলতেছে তার নাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন বিলাল কি কোথায় যাবে জাহান্নাম কোথায় যাবে বলেন না কেন জাহান্নাম জিব্রাইল আমিন বলতেছে আপনার বিলাল জাহান্নামী বিলাল জাহান্নাম আজকে শুনছেন না কথা শোনার দরকার আছে না নাই হ্যাঁ জোরে কোন একসাথে কথা আপনারা যদি চান তাহলে আমি আলোচনা করবো নইলে আপনারাও যদি বলেন আমি আলোচনা ছেড়ে দেবো কোনো সমস্যা নেই কারণ প্রতিদিন আলোচনা আল্লাহর রহমতে আপনাদের দোয়া চলতে এসেছে তাহলে বিলাল জাহান্নামী জিব্রাইল আমিন বলতেছে আপনার বিলাল জাহান্নামী আমার নবী কয় ও ভাই জিব্রাইল আমার বিলাল জাহান্নামে যাইব যেই বিলাল আমারে ভালোবাসতে যাইয়া কত কষ্ট করছে জিব্বাটা পর্যন্ত পুরাইয়া দিছে যেই বিলাল রে গলার ভিতর রশি মাইরা মরুভূমি বালির ভিতর রে আশ্রয় আশ্রয় তাইলে পেটের চামড়া গুলো উঠাইয়া পালাই যে পেট দিয়া সয়া সয়া পানি পড়তো সেই বিলাল জাহান্নামী হইব এইটাই আমি রসুল সহ্য করতে পারি না রে ভাই ও জিব্রাইল কারণটা কি কেন জাহান্নামে যাইবে তাড়াতাড়ি বলো এইবার জিব্রাইল কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলাল জাহান্নামে যাইব কারণ হইল আপনার বিলাল বিয়া করে নাই এই জন্য বিলাল জাহান্নামে যাইব আমার নবী কয়ে জিব্রাইল আমার বিলাল বিয়া করে নাই এই জন্য জাহান্নামে যাইব আমি হইতে দেব না আমার বিলাল রে আমি বিয়া করাবো জিব্রাইল আর কান্দে আর কয় আর রাসূলুল্লাহ নবী গো ঘটনা তো আর একটা গইটে গেছে আমার নবী কয় কি হইছে ভালো করে খুইলা বলো জিব্রাইল কয় আর রাসূলুল্লাহ নবী গো বিলাল রে আপনি বিয়া করাইতে চান কিন্তু বিলাল তো আর বাঁচবে না বিলালের হায়াত শেষ হয়ে গেছে আর মাত্র সময় আছে সাত দিন কয় দিন সাত দিন জোরে কোন সাত দিন পরে আপনার বিলাল বইরা যাইব গো নবী বিলাল বাজবে না গো নবীজি সাত দিন পরে বিলাল মইরা যাইব এই বিলাল যদি বিয়ে না করে জাহান্নামে যাইব আমার নবী কয় সাহাবীরা রে
আমার বিলালরে বিয়ে করাইতে হইব তাড়াতাড়ি দেখে শহরের ভিতর দিয়ে কোন জায়গায় সবচাইতে সুন্দরী নারী পাওয়া যায় বিলাল এই কথা শুনা কান্দে আর কইয়া রাসূল আল্লাহ নবী গো আমি বিলাল রে বিয়া করাইবেন মেয়ে সুন্দর খোঁজেন কালো মেয়েও তো জুড়বে না কারণ আমি বিলালের চেহারা দেখলে অনেকে ভয় পায় আমার চেহারাটা কালো নাকটা চ্যাপটা ঠোঁটটা মোটা আমার গালের উপর দাগ পড়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আন যায় স্থান দেন আর কেউ আমাকে এত ভালোবাসে না ও মায়ার নবীজি আমি বিলাল আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোর জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী জান্নাতের ভিতরে যাইয়া একটা পায়ের শব্দ পায় নবী আমার ওই শব্দটার কথা জিগাই কারণ থেকে শব্দটা কার আমার আল্লাহ কয় শব্দটা হলো বিলালের আল্লাহু আকবার কোন আমার নবী কয় বিলাল রয়া গেছে দুনিয়া আর আমি নবী জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাই কারণটা কি কি এমন আমল করলো আমার নবী বিলালের কাছে আয়েশা জিগায় ও বিলাল তুমি কি এমন আমল করছো তোমার জান্নাতের ভিতর পায়ের আওয়াজ পাইলাম বিলাল কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল অন্য কিছু জানিবার না জানি গো নবী আপনার কাছে যখন সাহাবীরা আপনার দরবারে বসে গল্প করে আপনার সাথে কথা বলে গো নবী আমি বিলাল কালো আমারে দেখতে খারাপ দেখা যায় ওই সাহাবীদের মাঝে আপনার কাছে বসতে আমার ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সহ্য করতে পারি না আমি মনে বড় কষ্ট নিয়া ওই মুহূর্তে আপনার ভালোবাসা বুকে ধারণ কইরা আমি নফল নামাজে দাঁড়াইয়া যাই সিক্কার মেরে কন্না আল্লাহু আকবার আমার নবী কই বিলাল রে তোর নফল নামাজ আমার আল্লাহই কবুল কইরা বালাই যায় ও বিলাল এই নামাজটা আমার আল্লাহ এত ভালোবাসে তোর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে চলে জোর জোরে কন্না সুবহানাল্লাহ আর ওই বিলাল জাহান্নামে যাইব এইটা তো হইতে পারে না গো আমার আল্লাহ কয় বিলাল যদি জাহান্নামে যায় ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও যদি বিলাল রে বিয়া করাইতে পারে বিলাল জান্নাতি হবে জোর জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবীদের কাছে আমার নবী বললেন তাড়াতাড়ি সুন্দরী একটা মেয়ে দেখো কিন্তু আমার বিলালে হায়াত কয়দিন সাত দিন একসাথে বলেন সাত দিন পরে বিলাল মারা যাবে যেই বিলাল আজান দিলে আকাশ ফর্সা হয় না দিলে সুবে সাথে হয় না জোরে কোন সুবহানাল্লাহ এইবার সাহাবীরা বিলালের জন্য বউ তালাশ করে গো এইবার আবু বকর সব জায়গায় ঘুরে ঘুরে বলে আমার বিলাল রে বিয়ে করাবো কে আসো তাড়াতাড়ি আসো কোন মেয়ে আসো সুন্দরী একটা মেয়ে লাগবে মাঠের ভিতর আয়োজন করা হয় এইবার আমার নবী বললেন আবু বকর আমার বিলাল কয়দিন বাজবে জানো নি বলছো নি বলেন না এইবার ময়দানের ভিতর হাজার হাজার মেয়ে সিরিয়াল ধরছে বিলালের জন্য ওই ময়দানের ভিতর বইলা দাও বিলালের হায়াত আছে আর মাত্র চার দিন কয় দিন চার দিন পরে মারা যাবে এবার জিগাও কোনো মেয়ে রাজি আসেনি যখন ঘোষণা দিছে মাঠ খালি আচ্ছা এলাকার ভিতর যদি কোনো একটা ছেলের জন্য মেয়ে দেখে আর ঘটক যদি বলে ছেলেটা এক সপ্তাহ পরে মরে যাবো আপনারা মেয়ে বিয়ে দিবেন কথা কন না কে হ্যাঁ দেখেন এই সমস্ত খেলাটা খেলতেছে কে জোরে কর না কে আল্লাহ বন্ধুরা রে আমার এইবার বিলালের জন্য মেয়ে একটাও খুঁজা পাওয়া যায় না আমার নবী কয় সাবিরা রে চার দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি একটা মেয়ে নিয়ে আসতে হবে আমি নবী ঘোষণা দিলাম মেয়েটা হবে সুন্দর তাড়াতাড়ি যাও তালাশ করো এইবার হযরতে আলী দাঁড়ায় গেছে আল্লাহু আকবার ক আরে আলী পরের দিন চইলা গেছে মেয়ে তালাশ করার জন্য রে জঙ্গলের ভিতরে জায়গা দেখে কিছু কাঠুরিয়া কাট কাটতেছে ওই মুহূর্তে আলী ডাক মারছে এদিকে আসো
কাডরিয়া ফিরে সাহেব বলতেছে ও নবীর সাহাবি কথা দিলাম আর জীবনে কাট শুরু করুম না। আরে আমি তো কাটার জন্য ডাকতেছি না, এদিকে আসো কথা আছে। বলে কি কথা? আল্লাহর নবীর সাহাবি হযরতে বিলালের বিয়ে করাবো, মেয়ের দরকার আসেনি, একটা সুন্দর মেয়ে লাগবে। বলে আছে, বলে আল্লাহর নবীর সাহাবি হযরতে বিলালের হায়াত আছে আর মাত্র তিন দিন। কয় দিন? জোরে কর, তিন দিন। কয় দিন? তিন দিন পর বিলাল কোথায় যাবে? মারা যাবে। বন্ধুরা রে আম্মার, এইবার তিন দিন পরে বিলাল মইরা যাব, কোন মেয়ে পাওয়া যায় না, মেয়ের বাবা রাজি হয় না। যেই দিন বিলাল মইরা যাইব রে, হযরত আলী ওই দিন যা বলতেছে, এই বিলাল রে যদি বিয়া না করাই তাহলে সমস্যা আছে, তাড়াতাড়ি বলো বিয়া দিবানি। আমার নবী পাঠাইছে তোমার কাছে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে চায়। মেয়ের বাবা বলে তুমি নবীর সাহাবী, তোমার আর বেশি কথা বলতে চাই না, তাড়াতাড়ি চইলা যাও, আমার মেয়েকে একদিনের জন্য বিয়া দিতে পারবো না। এই কথা বাজার ঘরের ভিতর থেকে মেয়েটা শুইনা পালাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মেয়েটার নাম ছিল রুকাইয়া। আল্লাহু আকবার। কম মেয়েটা ঘরের ভিতর দিকে ডাক মারছে, আব্বা গো তুমি কার সাথে কথা বলো? এইবার বাবা কই মারে, নবীর সাহাবি হযরতে আলীর সাথে কথা বললাম। বলে কিসের কথা? বলে নবী আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে তোমার সাথে হযরতে বিলালের। বলে তাড়াতাড়ি দিয়ে দাও না। বলে না না হতেই পারে না, আজকে রাত ১২টায় বিলাল মারা যাবে। আজ রাত ১২টায় জোরে কোন বিলাল মারা যাবে? কথা কি আপনারা বোঝা যায়? বুঝতেছেন তো? আল্লাহ আকবার। কোন রাত ১২টায় বিলাল মইরা যাইব রে রামকান্দিপুর বাসীরা, এইবার বিলালের মনেও তো শান্তি নাই, বিয়ার আঞ্জাম ফুর্তি চলে না, কারণ রাত ১২টায় মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নবীর সাহাবী হযরতে আলী বলে আজকে রাত ১২টায় মইরা যাইব, কো রাজি আছো নি? মেয়ে ভিতরের দিকে রুকাইয়া বলে, আব্বা গো ও বাবা ভালো করে যাই না নাও। নবীর প্রস্তাব, এটা বিশ্ব নবীর প্রস্তাব, ও বাবা ভালো করে শুই না নাও। নবীর সাহাবি হযরতে বিলালের সাথে আমি রুকাইয়ার যদি একদিন নয় রে বাবা, এক ঘন্টাও চাই না, এক মিনিটও চাই না, একটা সেকেন্ডের জন্য যদি বিয়া হয়ে যায় আব্বা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বিলালের খাতিরে আমার মাফ করে দিব। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসা! এরকম মেয়ে কি পাওয়া যাবে? জোরে কোন মেয়ের চেহারাও কম না, মাশাল্লাহ। আল্লাহ আকবার। কোন এইবার রুকাইয়া বলে, আব্বা গো আপনি কথা দিয়ে দেন আমি রুকাইয়া রাজি। আল্লাহু আকবার। কোন এইবার কথা ফাইনাল হয়ে যায়। মেয়েটার কথা সংক্ষিপ্ত করতেছি কারণ আরো যেহেতু আলোচক আছে, এই জন্য আমি মুক্তাসারে শেষ করব। এইবার যখন মেয়েটাকে সাথে করে নিয়ে গেছে, আল্লাহ আকবার কর, নবীর দরবারে যায়, এইবার বিলালের সাথে বিয়া মারায়। এখানে মোহরানার একটা দেল মোহরের বিষয় আছে, কিন্তু আসলে লম্বা আলোচনা, আমি অত দূর যাবো না, সংক্ষিপ্ত মুক্তাসার মূল কথাগুলো বলবো। আল্লাহ আকবার। কোন এইবার আমার নবী যখন মেয়েটার সাথে বিলালের বিয়া পড়াইয়া দেয় গো, বিলালের জন্য একটা ঘর বানায়। ঘরটা ছিল কি ও বাজন ভালো করে শোনেন, খেজুরের পাতার ছাউনি, নিচে একটা পাড়ি বিছাইছে যেটাও ছিল খেজুরের পাতার গো, একটা বালিশ দেওয়া হয়েছে, বালিশটা ছিল একটা পাথর, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইট, এই পাথরের উপরে বিলাল ঘুমাইতো। এ মুরব্বী বাবারা, বিলালের বিয়া যখন পড়াইয়া দেয় গো, বিলাল স্ত্রী নিয়ে ঘরের ভিতর ঢুকছে। আল্লাহু আকবার। খম বিলাল চিন্তা করে, যাওয়া ঘরের ভিতর যাওয়ার আগে নবীর সামনে মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, বিলালের রে সুন্দরী মেয়ে পাইছো বিদায় কি তুমি এত খুশি হইছাও? বিলাল কয়, রাসূলুল্লাহ নবী গো,
আমি বিলাল মেয়ের জন্য খুশি না আমি চিন্তা করি এই মেয়েটা এত বড় পাগলনি কেমনে হলো বলে কিসের পাগলনি এইবার বিলাল কইয়া রাসূল আল্লাহ নবী গো আমি বিলাল রাত 12টায় বইরা যাব আর এটা জানার পর মেয়েটা আমার সাথে বিয়া বসলো এমন পাগল তো দুনিয়াতে আমি আর দেখি নাই আল্লাহ আকবার কোন এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন আবিয়ানা মাওলানা এক শুনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা হায়রে যাই নামাজ পিসাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহ জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের আরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আহামাত হযরত বিলাল নতুন মেয়ে নতুন বিবি নিয়া ঘরের ভিতর ঢুইকা প্রেমের আলাপ হয় না ভালোবাসার লেনা দেনা চলে না কারণ মাথার ভিতর টেনশন রাত 12টায় বিলাল মারা যাবে এই জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার বিলাল ঘরের ভিতরে যাইয়া পাথরের উপরে মাথা রাইকে শুয়া পড়ছে মনের ভিতর অস্থির আনচান আনচান করতেছে না জানি কি হয়া যায় রুকায়া স্বামীর পাশে বইসা স্বামীর মাথায় হাত বুলাইয়া কান্দে আর কান স্বামী গো ও স্বামী আমার মতো মেয়ে পায়া কি আপনি খুশি হন নাই আমার একটু ভালোবাসেন না একটু আদর করেন না আজকে আমাদের উনি একটা রাত আজকে ভালোবাসার লেনা দেনা হবে তা তো হচ্ছে না কারণটা কি একটা বালিশ পাইছেন তাও আপনি নিজেই মাথা দিয়ে শুয়েছেন আপনার পাশে কি আমার একটু থাকতে দিবেন না বিলাল কই বিবি রে আমি বিলাল ওয়ার দেখে পাথর মাথায় দিছি বাকি ওয়ার দেখ তোমার জন্য রাইকা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রোকায়া স্বামীরে দেখতেছে মন ভরে আল্লাহ আকবার কর না গে আরে না আগাল হলুদের গন্ধ রহিল বীরার স্মৃতি হাইরা রোকায়ার কান্দ হায়রে কি হইতে কি হইবে শামের প্রাণের স্বামী যাবে সলিরা হায়রে কি হইতে কি হইবে প্রাণের স্বামী যাবে চলিয়া আর স্বামীর সামনে এরকম ভাবে মায়াবী দৃষ্টি দেয় স্বামীর মন ভরে দেখতেছে স্বামী আসে না আমার সামনে
নেজামের মতন দেখালো যাব না কে সজনা সে না আমার সামনে স্বামী আসেন আমার সামনে নেজামের মতন দেখালো যাব না এইবার রোকায়া বলে স্বামী গো ভালোবাসার লেনা দেনা কি আমাদের ভিতর হবে না বেলাল কই বিবি রে আর সময় নাই রে বিবি অল্প একটু সময় আছে আমি তো বিদায় পায়া যাইব আমার কাঁচাটা তোমার ঘরের ভিতর বইরা থাকবে রে আমার ভিতরের পাখিটা উইরা যাবে জোর জোরে কোন কথা ঠিক কিনা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর আমি কাঁচা তুমি পাখি আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে জোর সরে কোন কথা ঠিক কিনা ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর জোরে জোরে ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর জোরে জোরে কোন কথা ঠিক কিনা রুটা কেমন দেখা যায় জীবনে কল্পনা করছি দেখছি তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেঁদে পাওয়ার আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেঁদে পাওয়ার হঠাৎ করে ওই রাজাই বনা দিয়া খবর জোরে জোরে কোন কথা লিখি না এইবার মিলাল বিবির কাছে কই আমার পাখি তো উড়াল দিব রে বিবি জানো শুনি এই মুহূর্তে আমি তোমার সাথে ভালোবাসার লেনা দেনা করব কেমনে আমার তো মনের ভিতর ভয় হয় রে বিবি আমার হাতে তোর সময় নাই বিবিরে আমি তো অনেক কষ্ট করছি পেট ভরে খানা খাইতে পারি নাই আমার রসুল রে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি রে বিবি নবী যদি আমার খাইতে দেয় আমি খাইছি আর বাকি সময়টা যদি খোদা লাগে থাকতো আমার রসুলের চেহারা দেখে দেখে শান্তি নিছি জোরে জোরে কোন না সুবহানাল্লাহ ও বিবি পারবিনি আজকের রাত্রে আমার মনের মতো করে একটু খাওয়াইতে রে বিবি আমি পেট ভরে একটু খাইতে চাই তোমার হাতের রান্না যদি একটু দিতার বিবি আমি হাসরের ময়দানে দাঁড়াই আল্লাহরে বলতাম আল্লাহ গো আমার বরণের সময় আমার বিবির হাতের রান্না খাইয়া আইছি রুকায় এই কথাটা শুনে খুশি হইল রুকায়া কয় আল্লাহ গো আমার স্বামীর সাথে তো ভালোবাসার লীনা দেনা তো হইল না আমার হাতের রান্না যদি খাওয়াইতে পারি এই দরখাস্ত আমি তোমার কাছে দিয়ে আমি আমার জামিন দাতা হিসেবে আমি বিলালকে ডাকতে পারবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলালকে
স্বামী হিসেবে আমি ওই দিন ডাকতে পারবো, রান্না খাওয়াইতে পারালে। এইবার চইলা গেছে ঘরের ভিতরে, এদিক সেদিক খোঁজাখুঁজি করে ঘরের ভিতর কোনো খাবার নাই, রুকাইয়ার মনে শান্তি নাই রে। এইবার চইলা গেছে হযরতে আলীর ঘরের সামনে, আল্লাহু আকবার কম, আরে আলীর ঘরের সামনে যাইয়া রুকাইয়া ডাক মারে, আজনি রে ভাই আমার স্বামীর পেটে ক্ষুধা, আমার স্বামীর একটু রান্না খাওয়াইতে চাই, তোমার ঘরে খাবার আছে নি? হযরতে আলী বলে আমার ঘরে খাবার নাই রে, অল্প কিছু জব আছে, ময়দা আছে, আটা আছে, এই সবগুলো নিতে পারো, এইবার দেওয়া হয়। রুকাইয়া সবগুলো ঘরের ভিতর মনের মতো করে রান্না করে রুটি বানাইলেও, একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর আছে সাতটা রুটি বানাইছে, আল্লাহু আকবার কোন জোরে কোন, আল্লাহু আকবার, সাতটা রুটি বানাইয়া রুকাইয়া প্রাণের স্বামীর কাছে যাইয়া দেয়, স্বামী গো এই যে আপনার জন্য আমার হাতের রুটি বানাইছি। হযরতে বিলাল সাতটা রুটির ভিতরের দিকে তিনটা রুটি রাইখা দিছে, বাকি চারটা রুটি খাইয়া ফলাইছে। তিনটা রুটি বিলাল বলে, বিবি রে এই তিনটা রুটি তুমি খাও। বিবি চিন্তা করে, আল্লাহ গো আমি কেমনে খাবো আমার বুঝে আসে না, আমার মন মানে না, আজকে বারোটার সময় আমার স্বামী মইরা যাবে, হাতে আর অল্প একটু সময় আছে, একটা ঘন্টার মতো সময় আছে, আল্লাহ আমি এই রুটি খাবো না হতেই পারে না। এইবার রুকাইয়ার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, রুকাইয়া মনে মনে কয়, আল্লাহ গো মালাকুল মউত যখন আমার ঘরের ভিতর আসবে বিলালের জান্নিতে, আল্লাহ আমার এই তিনটা খাবারের রুটি আমি আজরাইল রে খাইতে দেব, আল্লাহ আকবার কো। কারে দিবে? আজরাইল কি কারো করে খাবারের জন্য আসে? জোরে কোন, না। আজরাইল কি কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? এইবার রুকাইয়া কান্দার রুটি যত্ন সহকারে রাইখে মনে মনে কল্পনা করে, আল্লাহ গো আমার স্বামী আমার তিনটা রুটি খাইতে দিছে গো, এই রুটি আমি খাবো না, এই রুটি আজরাইল রে খাইতে দেব। আজরাইল যত সময় রুটি খাবে তত সময় আমার স্বামীর মনের মতো দেখব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনের ভিতর কল্পনা জল্পনা আশা নিয়ে রুটিটা হাতায়, এমন সময় দরজার সামনে একটা ডাক পইরা যায়, রুকাইয়া রুকাই ভয় পেয়েছে, হায় হায় আমার নাম ধরে ডাকে, এলাকায় তো আমার কেউ চেনে না, আমার নাম ধরে ডাকতেছে, নিশ্চয় মালাকুল, নিশ্চয় মালাকুল মউত আইসে গেছে। চান্দের রাইতে যাইছো গো নবীজি, চান্দেরি বাহার, চান্দের রাইতে যাইছো গো নবীজি, চান্দেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার, চান্দের রাইতে আইসো গো নবীজি, চান্দেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার, তোমার মায়া যদি লাগে ফিরে চাইও ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আমার বিয়ার কালে গো দেখি সার সোনার যাত্রি, বিলালের আসবে, আমার বিয়ার কালে গো দেখি সার সোনার যাত্রি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, জোরে জোরে কোন কথা ঠিক কি না, শেষ বিদায়ের কালে গো দেখি সার সোনার
জাতরি আদার গরে রাইকা জামাই দিব সবাই ফাকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আল্লাহ আকবার কর না লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে একদিন তোমায় দিবরে গোসল বরই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী যে কথাটা বলছে ভালো করে শুনেন বিলাল মারা যাবে মনে আছে নি সেই বিলালের ঘরের সামনে যখন রুকায়া বইলা ডাক মারছে গো রুকায়া ভয় পেয়ে গেছে না বুঝি মালা গুলো বুধ বুঝে এসে গেছে এইবার ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একজন ব্যক্তি কয় রুকাইয়া রে ও রুকাইয়া তোমার ঘরের ভিতর তিনটা রুটি আছে দাও আল্লাহ করে কন রুকাইয়া চিন্তা করে আমার নাম রুকাইয়া এটা জানলো কেমনে আমার ঘরে তিনটা রুটি আছে এটা জানলো কেমনে জানাইছে কে আল্লাহ জোরে কন না কে আল্লাহ কে জানাইছে সব কিছুর মালিক কে আজকে বিলাল যাবে হাত মুখ চাবি কাঠি কার কাছে আরেকটু জোরে কন কার হাতে সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর ফিস্টা দুই নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার গো হায়াত মউতের চাবি কাঠি সব কিছু কার হাতে আল্লাহ আর একটু জোরে কোন কার হাতে সে আল্লাহই তো আজকে মালাকুল মউত পড়াবে জোরে কোন কথা ঠিক কিনা এইবার রুকায়া কয় আল্লাহ গো ব্যাপার বুঝি না আমার নাম রুকাইয়া এইটা জানলো কেমনে আমার ঘরে তিনটা রুটি আছে এইটা কেমনে জানলো এইবার দরজার সামনে দিকে পাগলা কয় তাড়াতাড়ি দিয়া একদিন নয় দুই দিন নয় 45 দিন ধরে খাবার খাই না আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রুটি দে এইবার রুকাইয়া তিনটা রুটি লইয়া বাজারে রে ক্ষুধার্ত ব্যক্তির হাতে দিছে আল্লাহু আকবার ক্ষুধার্ত ব্যক্তির হাতে দিয়া রুকাইয়া ঘরের ভিতর যায় ফুপায়া ফুপায়া কান্দে ওই ব্যক্তির কান্দন শুই নাই এইবার বিকু কাবার ঘুরা উঠছে পাগলাই ডাক দিয়া বলে রুকাইয়া রে বলি বলিতে কত জায়গায় ঘুরলাম কারো কাছে কোনো কিছুই পাইলাম না তোর কাছে তিনটা রুটি পাইছে আর তুই আল্লাহর কাছে নালিশ জানাই তো সস্তা রুটি খাম না তোর তিনটা রুটি দিছস তাই আবার আল্লাহর কাছে নালিশ দিতস দা কান্দা লাগবে না তোর রুটি নিয়ে নে রোকায়া কই বাহলা রে আমি রুটির জন্য কান্দি না আমি রুটির জন্য কান্দি না আমি তোমার রুটি দিছি এই জন্য কান্দি না বলে খালি কি লাগে কান্দোস বলে আমি কান্দি এই মুহূর্তে আমার স্বামী মারা যাইব অল্প কিছু সময়ের মধ্যে আমার স্বামী বিদায় হয়ে যাইব এইবার রোকায় আর কান্দন দেখা পাগলা কয় কান্দিস না রে আমারে তিনটা রুটি দিছ স্বামীর জন্য কান্দোস ও রোকায়া তুই পারবি নি তোর স্বামীর সাথে কতদিন ধরে বিয়ে হয়েছে বলতে বলে এটাও বলতে পারবো বলে কয়দিন বলে আমার স্বামীর সাথে কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে বলে বাসর রাত হয়েছে বলে না এই মুহূর্তে আমার স্বামী বিদায় হবো বাসর রাত কেমনে হোক ভালোবাসার লেনা দেনা তো হওয়া সম্ভব না পাগলাই কয় তোর বাসর হয় নাই লেনা দেনা হয় নাই তোর আবার মৃত্যু আসবে তোর স্বামীর না হতেই পারে না এ রুকাইয়া তিনটা রুটি দিছস পারবি নি তোর ঘরের দরজার সামনে দারোয়ানের চাকরি দিতে আল্লাহ করে কন্যা আল্লাহ
পারবিনি কর দর কর দরদার সামনে আমারে সিকিউরিটির ডিউটি পালন করতে দিতে এ রুকায়া তিনটা রুটি দিছস আমি পাগলা তিনটা রুটি লয়া তোর দরদার সামনে ডিউটি দেব রে তিন দিন তুই বিলাল রে লয়া তিন দিন তুই বিলাল রে লয়া ঘরের ভিতর থাকবি এ রুকায়া তাহলে কয়টা রুটি দান করছিল তিনটা জোরে কোন কয়টা তিনটা আর পাগলা ডিউটি চাই কয় দিনের তিন দিনের আর একটু জোরে কোন কয় দিনের তিন দিনের সব কিছু খেলাইতেছে কে আল্লাহ আজরাইল কয় কয় তুমি জাননি আসো ওমর পাগলারে আবার ডিউটি ফলাইছে এটা কে ফলায় আল্লাহ আর একটু জোরে কর আল্লাহ একজনকে সকালবেলা ধনী বানায় আর একজনকে বিকেল বেলায় সেই ধনী ব্যক্তিকে আবার ফকির বানায় বানাইতে পারে কে আল্লাহ আর একটু জোরে কর কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ ঘরে সর্বদায় নদীরে কুল ভাঙে ও কুল গড়া কি তোমার খেলা সকাল বেলার দনি বগিলা অর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কো বন্ধুরা রে আমা রুটি দিছস তিনটা আমি তিন দিন ডিউটি পালন করব তোর ঘরের দরজার সামনে ও রুকাইয়া যা ঘরের ভিতরে ভালোবাসা লেনা দেনা করবি এই তিন দিন আমি মালাকুল মৌত আজরাইল রে ঢুকতে দেব না আল্লাহু আকবার কর আর টাইম যখন শুরু হইব আল্লাহ কয় মালাকুল মৌত রে একটু আগে যা তাড়াতাড়ি চইলা যা মালাকুল মৌত আসবে আর পাগলা একটা লাড়ি বানাইছে এত সুন্দর করে একটা লাড়ি বানায় হাতে নিয়ে বইছে রে ভাই মালাকুল মৌত যখন আসে পাগলা কয় একটু থাম কোথায় আসো আর আল্লাহ নিজেও বলে দিছে এই রাস্তা দিয়ে যাবি আর পাগলারে সেই রাস্তায় ডিউটি আল্লাহ হাতের কর না কে সব কিছু খেলার কে আর একটু জোরে কোন কে এইবার পাগলাই ডাকে দিয়া বলে কোথায় যাও বলে আমি বিলালের জান কবজ করব কয় দাঁড়াও কথা আছে বলে কি কথা কয় বিলালের জান কবজ করবে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যাওয়া যাবে না বিলালের স্ত্রীর রুকাইয়া আমার তিনটা রুটি দিছে রে এই তিনটা রুটির জন্য আমি তিন দিনের ডিউটি নিছি এখানে দারোয়ানের চাকরি নিছি তিন দিন পরে আসবা যাও সম্ভব না হ্যাঁ তার কথা কি আজরাইল শুনবে আজরাইল কি কোনো অনুমতি লাগে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যে কেউ হোক না কেন তার জান কবজ করবো কোনো অনুমতির প্রয়োজন আছে কোনো সিকিউরিটি কোলাইব আর এখানে খেলাটা খেলতেছে কে আর একটু যেরকম কে পাগলাই কয় তিন দিন পরে আসবা মালাকুল মৌত কয় পাগলামি করার জায়গা পাও না না সব জায়গায় পাগলামি চলে নাকি কয় কে কি হয়েছে কাল্লার হুকুম আর জান কবজ করতে হইব কয় তাহলে তিন দিন হইব না সাত দিন
মালাগুলো মসজিদ ধরে আবার কি কথা ভাই তিন দিন আর মারমু না তিন তো তিন দিন তো দূরের কথা আবার সাত দিন বেঁচে যায় সাত সেকেন্ড তো তোর কথা শুনবো না কয় তাহলে সাতের পরে একটা শূন্য দাও আল্লাহ আকবার কর না গা মালাকুল মওত করতেছি আর কি কি পাগলামি শুরু করছে।